بسم الله الرحمن الرحيم السلام عليكم hello everyone আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দেশ এবং দেশের বাইরে সকল আপুরা ভাইয়ারা ছোট ছোট সোনামণিরা খালামণিরা এবং নতুন বন্ধুরা যারা জয়েন হয়েছে আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ তাদেরকে ওয়েলকাম জানাই রেখা কুকস এন্ড ব্লগ ভিডিওতে তো আমাদের একটা বাসায় যাওয়ার জন্য রেডি আমরা হয়েছি আমার হাজবেন্ড ফ্রেন্ডের বাসায় তো আমরা চলে আসছি তো এখানে খাওয়া দাওয়া করে দুপুরে তারপর বিকাল টাইমে মানে চলে যাব আবার বাসায় কাজ আছে তো এই আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আর কি বেগুন ভাজা দুই রকম ছালা তারপরে হচ্ছে দেশি মুসুরির ডাল গরুর মাংস ডিম কাসকি মাছ অনেক কিছু ডিম তারপরে ছিল দধি অনেক কিছুই ছিল তো চলে আসলাম বাসায় আসার পরে আমি এখন চিকেন ফ্রাই করব চিকেনগুলো ভালো করে ধুয়ে নিলাম এক চামচ রসুন এক চামচ জিরার গুঁড়ো এক চামচ আদার গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিলাম দুই চামচ আর লবণ দিয়ে দিলাম রাতের ডিনার এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দিলাম আর কি কালো গোলমরিচ আর হচ্ছে এলাচের পাউডার সবগুলো উপকরণ একত্র করে ভালোভাবে মেখে নিব একটু খুশকো খুশকো ভাব একটু পানি দিয়ে নিব সামান্য ড্রাই ড্রাই তাই একটু পানি দিয়ে এখন আমি এই যে লেবুর রস দিয়ে ভালো করে আবার মেখে রেখে দিব আমি তিন ঘন্টার চার ঘন্টার মতো নর্মাল ফ্রিজে তো এই যে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসছি এটা দিনের বেলা আমি রেডি করে রেখেছিলাম আর কি তো এখন আমি সন্ধ্যার পরে এটাকে ফ্রাই করব তো এভাবে করে আমি সবগুলো দিয়ে দিলাম তো উল্টাপাল্টা করে আর চুলাটা একদম প্রথমে মিডিয়াম আঁচে রেখেছি মিডিয়াম আঁচে রেখে আস্তে 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 ভিতরটা সফট হয়ে ভাজা ভাজা হয়ে পুরটা হবে তো অনেকক্ষণ লাগিয়ে আমি ফ্রাই করেছি হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে নিয়ে তারপরে খেতে বসব সবাই তো এদিকে হয়ে গেছে আমার চিকেন ফ্রাই খুব সুন্দরভাবে হয়েছে এই যে আর এদিকে আমার ওই ভাবি আমার পাশের সামনে বিল্ডিংয়েই থাকে আমার ভাবি ওই পিঠা দিয়ে পাঠিয়েছে ছেলে আর মেয়েকে দিয়ে ওই যে ওরা দুজন বসে আছে তো পিঠাগুলো নিলাম সুন্দরভাবেই হয়েছে ভাবি পিঠাগুলো আপনার আমার ভিডিও তো দেখে অনেক ভালো হয়েছে ভাবির পিঠা খেয়েছি আর আমি এখন বক্সটা একটু কিছু নান রুটি দুইটা চিকেন দিয়ে দিব বাচ্চা মেয়ে খায় না বাসায় আসে সাদলেও খেতে চায় না তো খাবেই না তো যাই হোক একেবারেই খাওয়া দাওয়া দিকদার ই নাই এতটাই খাবার সাধ্যে সাধ্যে মানে খেতে চায় না এমন তো আমি আবার একটু দিয়ে দিচ্ছি বাসায় গিয়ে খাবে গরম গরম আর এদিকে আমরা খাব তো এটাও হচ্ছে গিয়ে আমার সামনের বিল্ডিংয়ে আসছে বাবিরা অফিস কলিগ তো যাই হোক যাবে গে আমি ধরে বন্ধে রাখছি যে থাকো একটু থাকো আমার মানে এইদিকে ভাজি এই সময় আসছে তো এইদিকে ওরা খাচ্ছে খেয়ে দিয়ে ছেলে মেয়ে ওরা সবাই খাচ্ছে তো রাত্রের ডিনার এই পর্যন্তই শেষ তো গুড মর্নিং বন্ধুরা তো আমি আসছি এখন দেখো আমি চালের গুঁড়া নিচ্ছি লবণ নিচ্ছি আর হালকা কুসুম গরম পানি দিয়ে কিছুটা পানি দিয়ে এখন হাতের সাহায্যে গোলাটা মেখে নিব সাজ পিঠা আজকে বিছানো পিঠা বানাবো তো বাসায় খেয়েছি বাড়িতে খেয়েছিলাম বানিয়ে এখন আবার
খাবো আর কি, মন চাচ্ছে। তো সেটার জন্য আমি ওই যে অল্প অল্প এই যে দুধটা দিয়ে দিব এখন, আর এই ঠান্ডা অবস্থায় আমি পাউডার মিল্ক দিয়ে দিব, আর দিয়ে দিব খেজুরের গুড়। ঠান্ডা অবস্থায় সবগুলোই একত্র করে দিলে ছড়া ধরে না। আর ওইদিকে আমি অর্ধেক পানি দিয়ে গোলাটা গলিয়ে রেখেছি, আর যখন ভাজা শুরু করব তখন পুরো পানি দিয়ে গোলাটা শুরু করব। এলাইচের গুঁড়া দিয়ে দিলাম, তেজপাতা কিছুটা দিয়ে দিলাম, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, লবণ। তো এভাবে করে আস্তে আস্তে আমি দুই তিনটা বলকানি দিব। আর নারকেল ছিল এই শেষ লাস্ট, কাউকে নারকেল দিতেও ভয় লাগে, নারকেলের ভিতরে বেশিরভাগই নষ্ট থাকে, এই জন্য এখন আর কাউকে নারকেল দিচ্ছি না, দিলে বদলাম হয়। তো এই যে এখন পুরো পানিটা দিয়ে এটাকে আমি ভালোভাবে, এই যে ঘনত্বটা এইভাবে থাকবে সাজ পিঠার। চারটা নারকেল, তার মধ্যে দুইটা নষ্ট, তার দুইটা ভালো, সে তো আমারই লাগে, এই জন্য আর কাউকে নারকেল দিচ্ছি না, বাড়ির থেকে আনলে আগে দিতাম। তো দু একটা নষ্ট যায়, দিলে ভালোর জন্য দেই, পরে বদলাম হয়, কারণ ভিতরে যে নষ্ট এটা তো আর জানা যায় না, তো দেই। দেওয়ার পরে আমি তো ভালো পানিও লড়ে এরকম করে দেই, ভিতরে একটা নষ্ট হয়ে থাকে দু একটা নারকেল, কারণ অনেক পুরানো নারকেল গাছের ঝুনা হয়ে ইউহে থাকে, তারপরে দেই। তো যাই হোক, আমার পিঠাগুলো মাশাল্লাহ সুন্দরভাবেই উঠে আসছে আর ভালোভাবেই হচ্ছে। আর এটা একদম গরম গরমই সাজ থেকে উঠাতে হবে, আর গরম গরমই দিতে হবে এই গোলাটার ভিতরে। আমি এই যে দুধ আর মিঠাই মিশ্রণটা, যে গোলাটা আমি দু তিনবার উতরানো দিয়ে চুলায় অনেকক্ষণ, তারপরে গরম ঢেকে রাখছি ঢাকনা দিয়ে, পিঠা উঠাবো আর গরম গরম ওই গোলার ভিতরে দিয়ে দিব। এই যে ফুলে উঠছে মাশাল্লাহ, তো সুন্দরভাবে আমি চুলায় ওই যে চুলার যে ঝিকটা এটা উল্টিয়ে দিছি, এখন চারিদিকে সুন্দরভাবে জালটা হচ্ছে। এই যে আমি সাজ থেকে উঠিয়ে উঠিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম, তো শেষ আমার এই যে সবগুলো পিঠা ভিজানো শেষ, আর এটা আরও ফুলবে এখনও, আমি তারপরও আমি খাইয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আরও ফুলবে এই পিঠা। তো গরম গরমে দিতে হবে, ঠান্ডা পিঠা দিলে কিন্তু হবে না, এটা কিন্তু একদম ভালো হবে না, সেটা শ্বাস থেকে উঠাবে আর গোলার ভিতরে দিবে। আর এই যে মিশ্রণটা এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে চুলার থেকে নামিয়ে, ঠান্ডা হলেও হবে না। এই যে অনেকটাই ফুলে উঠছে, ভাজি আর ই করছি, তো গরম গরমই আমি একটু ট্রাই করছি, অনেকটাই গরম, যদিও আমার খেতে একটু কষ্ট হবে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। আর মিষ্টি বেশি খাই না, একদম পারফেক্টলি হয়েছে, খুব সুন্দর দেখো। মানে ভিজা এটাই প্রথম, এই পিঠাটা প্রথম ভিজিয়েছিলাম তাই আগেই ভিজে গেছে সুন্দর করে, আর কি ফুলা ফুলছে, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর কালারটাও সেই, আর খেজুরের গুড় ছিল অরিজিনাল, কিনে আনছিল। তো আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে, অবশ্যই জানাবে, মূল্যমান একটি লাইক দিবে, আর সাবস্ক্রাইব সেটা আর বলবো না, সেটা ইচ্ছে হলে দিবে, কষ্ট পরিশ্রম যতদূর যেতে পারি ইনশাল্লাহ যাব, যদি কারো ইচ্ছে হয় ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবে, ভালো লাগা থেকেই সেই সাবস্ক্রাইব এবং ভালোবাসা দিবে। অনেক অনেক ভালো লাগলো এই শীতের সিজনে এই ধরনের পিঠাগুলি বানাতেও সহ্য হয়, ভালো লাগে, আর গরমের দিনে তো অবস্থা খারাপ। তো ভালো থাকেন ফ্রেন্ডস সবাই, আশা করি, আল্লাহ হাফেজ।